আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে যারা এই মুহূর্তে যাবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে আপনারা যে ভিসাটা নেন এই ভিসার সাথে কিন্তু আপনাদেরকে আরেকটা বিষয় জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা না জানলেই নয় কারণ আমরা অনেক প্রবাসী রয়েছি সৌদি আরবে যখন আসি আসার পর দেখা যাচ্ছে যে সাপ্লাই কোম্পানিতে কাজ করতে হয় আমাদেরকে এবং অনেক ভালো একটা কোম্পানির কথা বলা হয় আমাদেরকে কিন্তু সৌদি আরবে যখন আসি সাপ্লাই কোম্পানি কিংবা কোম্পানি খুঁজে পাওয়া যায় না বিভিন্ন সময় কফিলের সাথে আমাদের হয়রানির শিকার হতে হয় তো এই ধরনের বিষয়বস্তু আমাদের সাথে ঘটার কারণটা কি তার একমাত্র কারণ হচ্ছে কন্ট্যাক্ট পেপার আমরা বাংলাদেশে যখন সৌদি আরবে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করার জন্য এবং এজেন্সির হোক দালাল হোক এবং যার কাছ থেকে আপনি ভিসা নেন না কেন তার কাছ থেকে আপনি যে ভিসাটা নিচ্ছেন তখন কিন্তু আপনি বলেন যে ভাই আমি যে সৌদি আরবে যাচ্ছি যে কোম্পানির ভিসাতে যাচ্ছি সে কোম্পানির একটা কন্ট্যাক্ট পেপার তো অবশ্যই রয়েছে সেই কন্ট্যাক্ট পেপার আমাকে দেন অনেক সময় এজেন্সি কিন্তু আপনাদেরকে অনেককে কন্ট্যাক্ট পেপার দেয় না আবার অনেক সময় আপনাদেরকে একটা কন্ট্যাক্ট পেপারে সাইন করিয়ে নেয় অনেক এজেন্সি রয়েছে সেই কন্ট্যাক্ট পেপার আপনাকে যে একটা ছবি উঠাবেন ফোনে সেই ছবিও কিন্তু উঠাতে দেয় না এরকম সিচুয়েশনে পড়তে হয় আমাদের প্রবাসীদের এখন কথা বলার চেষ্টা করব যে আপনি আসলে যে কন্ট্যাক্ট পেপারের উপরে সাইন করেন এবং যে কন্ট্যাক্ট পেপারটা আপনাকে ধরিয়ে দেওয়া হয় এই কন্ট্যাক্ট পেপারটা আসলেই নিগেল কিনা না সৌদি আরবে যাওয়ার জন্য যে সকল ভিসা আপনি নিচ্ছেন ভিসা হয়তো বৈধ রয়েছে ভিসা হয়তো ঠিক রয়েছে হতে পারে সেটা সাপ্লাই ভিসা হতে পারে সেটা কোম্পানি ভিসা হতে পারে সেটা ফ্রি ভিসা যে কোনো ভিসা আপনি সৌদি আরবে আসেন না কেন কন্ট্যাক্ট পেপার যখন আপনাকে দেওয়া হয় একটা কন্ট্র্যাক্ট পেপার আপনাকে যখন দেওয়া হয় সেই কন্ট্রাক্ট পেপারে কিন্তু সব সব বিষয়গুলো উল্লেখ থাকে যেমন আপনার ডিউটি হবে আট ঘন্টা খুব সুন্দরভাবে লেখা থাকে আপনার মাস শেষে আপনি স্যালারি পাবেন এক তারিখেই স্যালারি দেওয়া হবে পাশাপাশি আপনি উইকলি একটা বন্ধ রয়েছে মানে সাপ্তাহিক একটা ছুটির দিন রয়েছে আপনার এবং আপনাকে কোম্পানি একটা এডিশন মানে ফ্রি রুম দিবে খাবার দাবার হয়তো অনেক সময় কন্ট্রাক্ট পেপারে দেখা যায় কোম্পানি বহন করবে অনেক সময় দেখা যায় যে আপনাকে বহন করতে হবে কিন্তু স্যালারির বিষয়টা দেখা যায় যে আপনাকে মোটামুটি ভালো অঙ্কের একটা স্যালারি দেওয়া হবে আসলে সৌদি আরবে যখন আপনি যান যাওয়ার পর দেখা যাচ্ছে যে সেই স্যালারি অনুযায়ী আপনাকে কাজে দেয় না সেই যে পার টাইম ঘন্টা রয়েছে সেই ঘণ্টা অনুযায়ী আপনাকে ডিউটি করায় না আপনার আট ঘন্টার কথা বলে সৌদি আরবে আনছে সৌদি আরবে আসার পর আপনার ডিউটির ঘন্টা হয়ে গেছে বারো ঘন্টা তো এই রকম কিন্তু সিচুয়েশন এবং এরকম পজিশনে আমাদের প্রবাসীরা কিন্তু পড়ে যাচ্ছেন আর এর কারণটা কি কারণ হচ্ছে বাংলাদেশে যে একটা নিগেল কন্ট্রাক্ট পেপার সেই নিগেল কন্ট্রাক্ট পেপার কিন্তু কেউ কাউকে দেয় না মানে আপনার কোম্পানি যে রয়েছে সেই কোম্পানি চাইলেই কিন্তু আপনাকে সেই কন্ট্রাক্ট পেপার দিতে পারবে না কন্ট্রাক্ট পেপার তখনই দিতে পারবে যখন আপনার যে কফিল যেই ভিসাতে যাচ্ছেন সেই ভিসা তো অবশ্যই কফিল রয়েছে অনেকেই হয়তো কফিল বুঝবেন না যে কফিলটা কি সৌদি আরবে যদি আপনি একটা কোম্পানির ভিসাতেও সৌদি আরবে এন্ট্রি করেন তারপরেও কিন্তু সেই ভিসা আপনাকে যে দিল যে অ্যাপ্লিকেশন করে আপনাকে ভিসা দিল তার নাম কিন্তু কফিল কারণ সৌদি নাগরিক সারা মহাশা খোলা যায় না কিংবা কোম্পানিও খোলা যায় না হতে পারে সেটা ইন্ডিয়ান কোম্পানি হতে পারে সেটা আমেরিকান কোম্পানি কিন্তু এই কোম্পানির ভিসাটা আপনি নিতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু অবশ্যই কোম্পানির কফিল থাকতে হবে মানে যে মহাশা খুলেছে সেই মহাশা অনুযায়ী একমাত্র ভিসা নেওয়া সম্ভব এছাড়া কিন্তু কেউ ভিসা বের করতে পারবে না তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন সেই কফিল যদি চাই যে আপনাকে অরিজিনাল একটা কন্ট্যাক্ট পেপার দিবে তাহলে কিন্তু সে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারে ডাইরেক্টলি যে এজেন্সির মাধ্যমে আপনাকে কন্ট্যাক্ট পেপার দিতে হবে এমনটা না আপনাকে হোয়াটসঅ্যাপ করে সেই কন্ট্যাক্ট পেপার দিতে পারে যে সৌদি আরবে আসার পর অ্যাকচুয়াল স্যালারি এটাই হবে এত ঘন্টায় ডিউটি করতে হবে এত মানে এত এত সুযোগ সুবিধা রয়েছে এগুলো কিন্তু ওই কন্ট্যাক্ট পেপারে উল্লেখ থাকবে কিন্তু সেই কন্ট্যাক্ট পেপারটা হয়ে থাকবে আরবিতে কন্ট্যাক্ট পেপার কেমন হয়ে থাকে এটা যদি আপনার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই স্কিনে এই কন্ট্যাক্ট পেপারটা একটু খেয়াল করেন সৌদি আরবের কন্ট্যাক্ট পেপার প্রত্যেকটা প্রবাসীর জন্য একই ধরনের হয়ে থাকে আপনার কন্ট্যাক্ট পেপার এক রকম আমার কন্ট্যাক্ট পেপার অন্য রকম আরেকজনের কন্ট্যাক্ট পেপার আরেক রকম এরকম কিন্তু হবে না সৌদি আরবের কন্ট্যাক্ট পেপার সেম টু সেম এই রকমই কিন্তু হয়ে থাকে এরকম কন্ট্যাক্ট পেপার যদি আপনি কোনোদিন পান বাংলাদেশে তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল কন্ট্যাক্ট পেপার আপনি যদি এজেন্সি যে কন্ট্যাক্ট পেপার দেয় সেই কন্ট্রাক্ট পেপার অনুযায়ী যদি সৌদি আরবে আসেন আসার পর সেই অনুযায়ী যদি কাজ না পান সেই কন্ট্র্যাক্ট পেপার নিয়ে যদি যাওজাত অফিসে যান কিংবা পুলিশের কাছে যান যে যে আপনি একটা সলিউশন পাবেন তা কিন্তু পাবেন না আপনি কন্ট্রাক্ট পেপার জালিয়াতি করার কারণে কিন্তু মামলায় পড়ে যেতে পারেন কারণ ভুয়া কন্ট্রাক্ট পেপার নিয়ে মামলা তো আপনি কফিলের নামে দিবেন কিন্তু কফিলের নামে মামলা দিতে যে আপনি নিজেই কিন্তু মামলা খেয়ে যেতে পারেন কারণ আপনাকে যে কন্ট্রাক্ট পেপারগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু এডিটিং করা কন্ট্রাক্ট পেপার হয়তো মনে করতে পারেন যে সিল ছাপ্পর রয়েছে সিল ছাপ্পর কিন্তু আপনি চাইলেও বানাতে পারবেন সিলের দোকানে কিন্তু সিল বানানো যায় তো সেক্ষেত্রে আপনি এই সিল দেখেই হান্ড্রেড পারসেন্ট কন্ট্রাক্ট পেপার এরকম হয়ে থাকে এই ধরনের চিন্তাভাবনা করবেন না কারণ আপনি অরিজিনাল কন্ট্রাক্ট পেপার কখন পাবেন এটাও আমি আপনাদেরকে বলে দিই সৌদি আরবের একটা ভিসা নিয়েছেন এই ভিসাটা নেওয়ার পর যখন আপনি সৌদি আরবে আসলেন আসার পর অবশ্যই এয়ারপোর্টে একটা এন্ট্রি করা হয় আর এন্ট্রির পর আপনাকে একটা বর্ডার নাম্বার দেওয়া হয় আর এই বর্ডার নাম্বারের ভিতরেই কিন্তু আপনার কন্ট্যাক্ট পেপার থাকে কিভাবে কন্ট্যাক্ট পেপার থাকে আমি আপনাকে বলছি হয়তো যেই বর্ডার নাম্বার দেয় সেই বর্ডার নাম্বার অনেকেই সৌদি আরবে আসার পর ই কামা পান নাই ওই বর্ডার নাম্বার দিয়ে কিন্তু আপনারা ইকামাও নিয়ে নিতে পারবেন এটা অপশনাল এটা এই বিষয়টা নিয়ে আরেক দিন কথা বলবো ই কামা যারা পাননি কিংবা আপনারা যারা কফিল খুঁজে পাননি কিভাবে কাফালা হবেন এই বিষয়টা আমি অন্য একটা ভিডিওতে বলার চেষ্টা করব এখন আপনি বর্ডার নাম্বার পেলেন বর্ডার নাম্বার দিয়ে আপনার কফিল কিন্তু ই কামা বের করে দিবে আপনার জন্য আপনার কফিল যখন ই কামা ইস্যু করতে যাবে অটোমেটিক কিন্তু তার ওই মহাশাতে আপনি যে সৌদি আরবে আসছেন এটা কিন্তু এন্ট্রি হয়ে যায় একটা নাম্বার সেই নাম্বারটা আপনার পাসপোর্টেও লেখা থাকে পাশাপাশি আপনার কফিলের কাছেও মেসেজের মাধ্যমে চলে যায় তো যখন আপনার কফিলের কাছে মেসেজের মাধ্যমে নাম্বারটা চলে যায় সেই নাম্বারটা নিয়ে আপনার কফিল সরাসরি তার মক্তবা আমেল অথবা যাওজাত অফিস যেখান থেকে সে ভিসা ওঠায় সে অফিসে যায় যাওয়ার পর আপনার জন্য ইকামার যে স্মার্ট কার্ডটা রয়েছে সেই কার্ডটা আনে এখন যেহেতু ডিজিটাল করে ফেলেছে এখন কার্ডের প্রয়োজন নেই আপনি অবশ্যই অনলাইনে কিন্তু আপনার ই কামা তখন শুরু করতে পারবো যখন আপনাকে ইকামার নাম্বারটা দিয়ে দিবে তখন আপনি সেটা দিয়ে আপসের অ্যাকাউন্ট করেই আপনার ইকামার ছবিটা আপনি দেখে নিতে পারবেন তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়াল আপনার ইকামাটা হয় আর যখন আপসের অ্যাকাউন্ট করলেন তখনও কিন্তু আপনাকে একটা গোসি অ্যাকাউন্ট খুলে নিতে হবে ওই আপসের অ্যাকাউন্ট ফিঙ্গার দেওয়ার পরে কিন্তু আপনি গোসি অ্যাকাউন্ট করতে করতে পারবেন যখন গোসি অ্যাকাউন্ট করবেন সেই গোসি অ্যাকাউন্টে আপনার কফিলের ঠিকানা আপনার কফিলের মোবাইল নাম্বার এবং আপনার কফিলের যে যাবতীয় তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনি পেয়ে যাবেন পাশাপাশি সেখানে একটা কন্ট্যাক্ট পেপারও আপনি দেখতে পারবেন তো ওইভাবেই কিন্তু অ্যাকচুয়াল কন্ট্যাক্ট পেপারটা দেখা যায় অরিজিনাল কন্ট্রাক্ট পেপারটা ওইভাবেই দেখা যায় অরিজিনাল কন্ট্রাক্ট পেপার দেখে বুঝতে পারবেন যে আপনাকে ডিউটি কত ঘন্টা করার কথা বলেছিল আপনাকে স্যালারি কত টাকা দেওয়ার কথা ছিল সাপ্তাহিক কোনো ছুটি রয়েছে কিনা না এ টু জেড সেই কন্টাক্ট পেপারে আরবিতে লেখা থাকে সেই আরবিটা আপনি ট্রান্সলেট করে ইংলিশ করে দেখে নিতে পারবেন তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন হয়তো অনেকেই একটা মিথ্যা তথ্য এবং একটা ভুল বিষয় মনে রেখেছিলেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে এই বিষয় নিয়ে আপনাদের যদি তারপরও কোনো কনফিউজ থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আলাইকুম